আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসেছি সপরিবারে লন্ডনের টাওয়ার ব্রিজে। আমরা এখন ব্রিজের ভেতরে ভিক্টোরিয়ান ইঞ্জিন দেখতে যাব। এখানে প্রাইস লেখা আছে, যারা ভেতরে যেতে চান তাদেরকে পে করে যেতে হবে। আমরা এখন অপেক্ষা করছি ভেতরে যাবার জন্য। এখানে কিউ ধরতে হয় ভেতরে যাবার জন্য, আর অবশ্যই আপনাকে সেফটি মাস্ক পরে নিতে হবে। আমরা এখন ভেতরে যাব, আর ভেতরে গিয়ে ওরা আমাদের ব্যাগ চেক করে নিয়েছে, আর আমার হাজবেন্ড কাউন্টারে টিকিটটা ওকে করে নিয়েছেন। এবার আমরা লিফটে উঠছি উপরে যাবার জন্য। আমাদেরকে একজন বুঝিয়ে দিচ্ছেন যে আমরা প্রথমে কোথায় যাব, তারপর আমাদের কোথায় যেতে হবে। তো আমরা প্রথমে নর্থ টাওয়ারে যাব, তারপর ইস্ট অ্যান্ড ওয়েস্ট ওয়াকওয়ে হয়ে সাউথ টাওয়ারে পৌঁছাবো। উপরে আসার পর দেখতে পেলাম খুবই সুন্দর একটি রুম, যেখানে আমার কাছে মনে হয়েছে সব এগুলো অ্যান্টিক কাজ করা। এটা হচ্ছে নর্থ টাওয়ার, নর্থ টাওয়ারের রুম। এবার আমরা ইস্ট অ্যান্ড ওয়েস্ট ওয়াকওয়েজে হাঁটছি, খুবই সুন্দর দেখতে। মাঝখানটা গ্লাসের তৈরি, বাচ্চারা খুব এনজয় করছিল। নিচের দিকে থেমস নদীটা দেখা যাচ্ছে। আমার কিন্তু খুবই ভালো লেগেছে। প্রতি বছর হাজার হাজার পর্যটক বিচ ঘুরে দেখতে আসলেও এবছর কোভিড-19 জন্য আসতে পারেনি। সত্যি অপূর্ব দৃশ্য দেখা যাচ্ছে ব্রিজের নিচে, মনে হচ্ছে যেন টেমস নদীর উপরের দিকে আমি হাঁটছি। বাইরে থেকে অসম্ভব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল। এটা হচ্ছে ইউরোপের টলেস্ট বিল্ডিং শার্ড। আমরা এখন সাউথ টাওয়ারে এসে গেছি। এই এই রুমটা ঠিক আগের রুমের মতোই। বসার জন্য চেয়ারও আছে। এখান থেকে নিচে নেমে আমরা ভিক্টোরিয়ান ইঞ্জিন রুম দেখতে যাব। সো কিপ ওয়াচিং, আমাদের সাথেই থাকবেন। তৎকালীন সময়ের ইংল্যান্ডের রাজা এডওয়ার্ড চার ও রানী আলেকজান্ডার 1894 সালে এই ব্রিজটির উদ্বোধন করেন।
প্রায় 8 বছর লেগেছিল এই বেস্টটি তৈরি করার জন্য। আমরা এখানে দেখতে পাচ্ছি পাম্পের সাহায্যে কিভাবে ব্রিজের ইঞ্জিন কাজ করে। সপ্তাহে প্রায় 20 টন কয়লা জ্বালানো হয় এই ইঞ্জিনটা চালু করার জন্য। আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি বিশাল স্টিম ইঞ্জিন রয়েছে, আর এই দুটি স্টিম ইঞ্জিনের সাহায্যে টাওয়ার ব্রিজটি ওপেন করে দেওয়া হয় মানুষের জন্য 1898 সালে।
বের হলে দেখতে পাবেন সুন্দর একটা গিফট শপ। আর এই শপে বিভিন্ন ধরনের ডিসপ্লে, ম্যাগনেট, ছোট ছোট কলম, সুন্দর কি রিংস, এগুলো দেখতে পাবেন। এনজি রুম থেকে বের হয়ে দেখতে পাবেন বিশাল জায়গা জুড়ে বসার জায়গা আছে, আর খুব সুন্দর অপূর্ব দৃশ্য টাওয়ার ব্রিজের আমরা উপভোগ করছিলাম। যুগের পর যুগ, বছরের পর বছর আলাদা জায়গা দখল করে নিয়েছে লন্ডনের এই ঐতিহাসিক ব্রিজটি। আর এই টাওয়ার ব্রিজের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি মাঝ বরাবর আলাদা হয়ে উপরের দিকে উঠে যেতে পারে, যাতে করে নিচের দিকে বড় জাহাজ অনায়াসে চলে যেতে পারে। আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।